বলছে যে এখনো কাজ করতেই আছে আমাদের ক্যাপিটাল অফ 94.8 দেশ লোক এত ভালোবাসলে হয় আমাদের সাথে কথাই বলতে পারছে যতটুকু সময় হচ্ছে সে ওত পেতে আছে যে দেখি কত কতক্ষণ সে হচ্ছে যে আমাকে মানে কতক্ষণ সে আমার করতে না আসে আচ্ছা ঠিক আছে ঠিক করতে নেন সব যে আওলায় রাখছে মানুষজন আমার ঠিকটা কতক্ষণ পর্যন্ত না আসে মানে ফুটবল মাঠে এরকম কিছু ও প্লেয়ার দেখবেন আমি দৌড়াবো না ওরে বাবা কিছু কিছু প্লেয়ার থাকে যে বল মাঠ দিয়ে ঘুরতেছে সে ওই দিক দিয়ে সে তার এরিয়ার মধ্যে ঘুরতেছে প্রথম নিজের মুখে নিজের কথা শুনতে যতক্ষণ পর্যন্ত তার পায়ে বল না দিবে অন্যের মানুষের নামে বলাটা যে কতটা আনন্দদায়ক আমি আজকে এই প্রথম দেখতে পাচ্ছি যাই হোক ভালো আছে ঠিক আছে এই কথাটা যে আমি অন্যদিন কাজে প্রমাণ দিয়ে দিব আজকে না হয় নাই বললাম আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয় শুনেছি এক বল্টু নাকি আসে আশেপাশে আমি যতক্ষণ আশেপাশে আছি খুব ভালো কাজই আছে সবাই ভালো ভালো আছেন তো এতক্ষণ এতক্ষণ শুনছেন তো কি কি বলছে এগুলোর পই পই জবাব কাজে কর্মে যদি আমি না দিয়েছি মেরা নাম বল্টু নেই মেরা নাম তখন শাওন মজুমদার হয়ে যায়গা আমি শাওন মজুমদার হয়ে শো করবো আমি আর বল্টু থাকবোই না আমি যদি কাজে কর্মে প্রমাণ না দিচ্ছি যে কে টুপ করে থাকে যতক্ষণ না পর্যন্ত আরেকজন ফ্লোর না দিতেছে হাই রে হাই এই কথাটা আমাকে আমাকে শুনতে হলো আচ্ছা বল্টু ইয়ে আমি একটা কথা বলতে চাই প্রীতিমা বলেন আবার তো কবেন যে আমি কথা কইতে দিতেছে হ্যাঁ বলো বলেন লাইভে তো টি-শার্ট দেখা যায় না হ্যাঁ লাইভে অর্ধেক দেখে রাখছি তো নিচে কি লেখা লুকা যেগুলো তো দেই নাই চেক করে দেখেন বাবা একটু চালাকি না এতক্ষণ মাথায় ছিল না ফ্রেম না বুঝলে একটু ফ্রেম মানে একটা মানুষ বলছে যে হচ্ছে যে হ্যাঁ কোন কোন সব কয়ে দেন একটা মানুষ বলছে যে হচ্ছে যে ভাই যাওয়ার সময় আপনাকে আজকে হালিম খাওয়াবো কিন্তু হচ্ছে গোপন কথাটা সবার সামনে বললেন না যাক বাচ্চা গেছে কিছু তো না বলা থাকলো যাই হোক বলতেছে যে তোমার পেটে তো কথা থাকে না বুঝছো এই যে তোমাকে আমি কানে কানে একটা কথা বললাম যে এই কথা তুমি কাউকে বললো না বাবা তুমি কাউকে বললো না তারপরও পুরো গ্রামবাসী কেমনে জানলো আল্লাহরে কসম কইরা কই কি রাখায় কই আপনার মাসার মাথা ছুঁয়া কইতাছি আমি যারে যারে কইছি আমি তাদের সবাইকে বলছি তোরাও কাউকে কইস নে তারপর পুরো গ্রামবাসী কেমনে জানলো তুমি আমাকে বলো আমি এক দেশের লোকরে বলছি কিন্তু তাদেরকে তুমি সবাইকে বলছি কাউকে বলবে না আমি সবাইকে বলতেছি কাউকে বলতে না তারপরও যে কি করে ছড়ালো কথাটা সেটা তো আমি বুঝতেই পারছি না এই হলো কথা দেখ একটা সময় কাউকে যেটা বলতে হবে না সেটা আসলে কাউকে বলতে হবে না ঠিক আছে একটা সময় মানুষের কথাবার্তা আদান প্রদানের জন্য সোশ্যাল নেটওয়ার্ক ছিল হচ্ছে মেইল আজকে ডেটটা মনে রাখতেছি কি কয় তারিখ তারপরে হচ্ছে দ্রুত গতিতে কথাবার্তা আদান প্রদান শুরু হইলো যে হচ্ছে ওই ফেসবুক ফেসবুক এখন হচ্ছে আরো দ্রুত ফিমেল টুইটার এখন মানে আগে তো মানে সবচেয়ে ভালো হইতো যে বলতো যে ভাই পৃথিবী এত আগায় গেছে ভাই এত আগায় গেছে কি বলবো ভাই মনে করেন বিয়ে শাদী তো এখন মেইলে হচ্ছে কি বলেন ফিমেল কি বাপ পেরে গেল কাহায় হায় বিয়ে শাদী সব মেইলে 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 হচ্ছে ফিমেল বাদ মেয়েদের সাথে হয় না এখন এত আগে গেছে ভাই জানতাম না তো আমি তো সেদিন আগে এক লোক বল পৃথিবীর কেউ কোনোদিন দেখছিস হ্যাঁ কোন পোলা মানুষকে বিয়ে করে কা আমার বোন করছে মানে তার বিভিন্ন সমস্যার কারণে হাসপাতালে আসছে হাসপাতালে এসে ডাক্তার বিভিন্ন ধরনের টেস্ট মেস হাবিজাবি দিছে হ্যাঁ তারপরে হচ্ছে যে সে যখন একটু সুস্থ বোধ করতেছিল তখন তাকে বিল ধরায় দিছে এই যে দেখেন আপনার ইসিজি করতে হয়েছে এই করতেছে আল্ট্রাসাউন্ড করতে হয়েছে স্ক্যান করতে হয়েছে হ্যান ত্যান এটা এটা করতে হয়েছে আপনার বিল আসছে মোট 10,000 টাকা
কি কোন মানে 10 লাখ টাকা 10 লাখ টাকা যাক এবার 10 লাখ টাকা বিল আসছে কি কোন ডাক্তার স্যার এখন তো আমার আরো অসুস্থ লাগতেছে আমার তো বুকে ব্যথা করতেছে ওহো তাহলে আজকে রিলিজ দেওয়া যাইতেছে না আপনার হার্ট অপারেশন করতে হবে বিল আসবে 15 লাখ টাকা না ঠিক আছে কি বলেন আমি হাইটে চলে যাচ্ছি বাসায় দেখেন আমি গাড়িও ডাকবো না আমি হাইটে চলে যাবো এত সুস্থ আমি বাসায় বলতেছে হাজবেন্ড বউ আমার বুকে ব্যথা করতেছে বউ তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স ডাকো বলছে বউ বলতেছে হ্যাঁ হ্যাঁ কি বলো কই তোমার ফোন কোথায় ফোন দাও বলছে এই যে বালিশের নিচে ফোন ফোন বাইর করছে বউ আরে ফোন তো লক করা পাসওয়ার্ড বলো এখন ওই লোকটা যে পড়ে গেছে তাকে তো জিজ্ঞেস ভাই ভাই ঠিক আছে না বলে ডাক্তার ডাকেন আরে মিয়ে পড়ে গেছে তাও তার ডেজিগনেশন সারে নাই ডাক্তার বিভিন্ন সময় মানে হয়ে লোকজন দৌড়ায় পড়তেছে রাস্তার মানুষ ফেলে যাচ্ছে আপনি বাচ্চার কান্না থামান না কেন কে বলছে বাচ্চা কান্দাছে কই যে কান্দাছে কয়টা তো আমার হর্ন ওটা চিমটি মালিক কান্দে এই করে তো আমি রাস্তার লোক সরাই কান্নাকাটিতে হ্যাঁ মানে কিছু কিছু বাসা এরকম থাকে বা হচ্ছে যে কিছু কিছু বাচ্চা এরকম থাকে যে কান্না শুরু করলে ওরে বাপ রে বিশেষ করে দেখবি যে তুই যখন লং মানে আরো দূরে দেখবি যে এসি বাস বাইরের কোন শব্দ টব্দ তেমন একটা থাকে না সব দরজা জানলা বন্ধ কিন্তু ভিতরে একটা কান্না শুরু করলো এককারে ঢাকা থেকে কানতে কানতে কক্সবাজার পর্যন্ত গেল কেমনটা লাগে এরকম যারা এক নিঃশ্বাসে কান্দে অনেক সন্দেহ এই যে হা করছে হার থামে না আমারই দম বন্ধ হয়ে যায় যে শালা নিঃশ্বাস তো নিয়ন্ত্রণ লাস্টে শেষ মুহূর্তে গিয়া 13-14-15 মানে 16 সেকেন্ডে গিয়া লাস্টে যে নিঃশ্বাসটা নেয় ওরে বাপরে মনে হয় যে আপনি ছেড়ে দিলে না না পানির নিচে না আমাকে আশেপাশে মনে করেন অক্সিজেন শর্ট ফেলাই দেয় আর যখন চিৎকারটা দেয় ঠিক ওই মুহূর্তে তাকে নিয়ে যদি আপনি যে কোনো জাহাজের ইঞ্জিনে মানে জাহাজের পিছন সাইড ফিট করে দিতে পারেন জাহাজের গতি দ্বিগুণ বেড়ে যাবে মনে করেন যে আপনি 14 ঘন্টা রাস্তা 12-13 ঘন্টা চলে আসতে পারবেন জাহাজের মধ্যে বিমানের ফ্লেভার হয়ে আপনি উড়ে উড়ে যাবেন বাবারে মানুষজন তো অনেক সময় দেখা যায় যে জেনারেটর মেনেটার ভালো দিয়ে বাচ্চা নিয়ে নেয় যে আপনার বাচ্চা কি ভালো কাঁদতে পারে আপনার বাচ্চার চিৎকার শুনে এলাকাবাসী মনে করেন আতঙ্কিত ওই বাচ্চাকে এলাকায় রাখার দরকার নেই নিয়ে আসুন আমাদের জাহাজে শুধু খুব একদম বেবি সিটারের মধ্যে বহাই দিব আর চিল্লাইব কতক্ষণ পিন্দে খোঁচা দিব বুস্ট হবে তোমার হ্যাঁ বুস্ট হবে ওরে প্রথম কথা এনার্জি ড্রিঙ্ক খাওয়াই দেবো হচ্ছে এই যে মানে বিশেষ করে কিছু কিছু মানুষের আছে দেখবি যে অফিসে কোনো কাজ থাকে না হ্যাঁ যেমন আমি পারফিউম নিয়ে আসছি স্যানিটাইজার মারতেছস পারফিউমের মতো করে হ্যাঁ এটা ভালো লাগে আই লাভ স্যানিটাইজার আমি খাইও মজা দা কিছু কিছু মানুষের দেখবি যে অফিসে কোনো কাজ থাকে না কিন্তু বাসায় এমন একটা ভাব দেখা যায় অফিসে সে না গেলে অফিস চলতেই পারে হ্যাঁ হ্যাঁ আর আমার এক করে অফিসে যেতে বোঝো আটটার পরে অফিসে তারপর হঠাৎ করে ফোন যে শাহন সাহেব আপনি অফিসে আসেন 2টার পরে আসেন আপনার এখন কাজ নাই জি স্যার রাখছি এক্ষুনি অফিস যাওয়া লাগবে আমার স্যার অফিসে
জিজ্ঞেস করলে গো আজকে অফিসে না গেলে হয় না, আরে কি বলো আমি ছাড়া কি অফিস চলে নাকি, আমাকে তো যাইতেই হবে, আর অফিসে যাওয়ার পরে কি শ্যামলি বৌদি আসেনি আজকে, আবার মাতৃত্বকালীন ছুটিতে গেল নাকি, দেখে তো মনে হয় না উনার বউ, সাথে সাথে বউয়ের ফোন আসলো রিসিভ করে, কাজের সময় ডিস্টার্ব আমার একদম পছন্দ না, তুমি সব সময় দেখছি কাজের মধ্যে তোমার ফোনটা আসে, এই সব আমি অত ইমার্জেন্সি ডেলিগেটের সাথে ফোনে কথা বলতেছিলাম সকাল বেলে বেরোই, আমরা বলে বেরোই অনেক কাজ আছে প্রচন্ড কাজ, সকাল সকাল না গেলে হবে না, আমার বাসায় তো জানেন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমার অফিস, তো আমি 10 ঘন্টা কাজ করি, আমি খুব টায়ার্ড, বাসায় গেলে আমি এক গ্লাস পানি নিজে তুলে খাই না, আমি খুব টায়ার্ড হয়ে থাকি, মুখের সামনে পানি এনে দেয়, এক গ্লাস পানি এনে দাও, আইনা দেয় মুখে ঢেলে দাও, ঢেলে দেয় মুখটা নাড়ায় দাও, মুখে মুখটা মানে উনকে নাড়ায় দেয় গিলে খাওয়া বেলায়, আচ্ছা ভাত খাওয়ার সময় হলে ভাতটা টেবিলে বাড়ো, বাড়ে টেবিল থেকে বিছানায় আনো, আনে বিছানা থেকে মুখে দাও, দাও এবার একটু মুখটা নাড়ায় দাও, বাথরুমে আমি একা একাই যাই, একটা জায়গায় আমরা দুজনে মিলে যাই, এটা হচ্ছে ব্রেক, ব্রেকে গেলে আমরা দুজনে একসাথে যাই, একজন থাকে আর একজন থাকে না তা হয় না। এসএমএস করার নিয়ম হচ্ছে লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠাবেন 26969 এই নম্বরে, কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM। আজকে ডেট আমি বলবো না, আমার কে এত বড় অপবাদ হয়েছে, 2 ফেব্রুয়ারি বলবো 2021, 1 ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা হয়, 2 ফেব্রুয়ারি বলটুর বলটুর অপমান হয়, বলটুর অপমান হয় ইতিহাসে লেখা থাকবে, ঠিক আছে ঠিক আছে, আমার ফাঁকি বাজ বলে ব্রেকে যাওয়ার আগে উঠে চলে গেছে।
Chibultu and Nadi Dol is here for you. So, যারা যারা এসএমএস করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা যারা কল করার জন্য এখন থেকে লাইন দিয়ে দাঁড়াইছেন তারা জানি না কেন কিসের আশায় কিসের নেশায় মোট সেজিবির লাখে লাখে, আর আপনারা এই কিসের আশায় কিসের নেশায় কল করছেন এখন থেকে পরে বলবেন যে যার সাথে যা মিলানো যায়, হ্যাঁ এক্সেপশনাল কিছু না, কিছু একটা মিলানো গেলেই হয়েছে আর কি, তাতেই বল্টুর গান ছদ্ম গদ্য কবিতা সব রেডি। ট্যালেন্টের দাম কে কখনো দেয় নাই দেবেও না, পাগল বলছে এটাও স্বাভাবিক। তো এত কিছু জানার পরও এত জ্ঞানী আমার অহংকার নাই, এটাও স্বাভাবিক, আমি রাগও করবো না, এটাও আমার স্বাভাবিক। ভূত সাভার থেকে লিখেছে সেম বল্টুর মতন আমার একটা 1 থেকে 75 পর্যন্ত সবার থেকে এক সম্পর্ক। আচ্ছা সবার সাথে এক সম্পর্ক, আমি সবার কাছে বেস্ট কিন্তু কারোর ভেতরে স্বাভাবিক সবাইকে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে। কোহিন খান লিখেছে আমেরিকাতে গিভ মি সাম ডিসকাউন্ট, বাংলাদেশে সব সময় আপনার দোকান থেকেই তো নেই। প্রমা নরসিংদী থেকে লিখেছে আই মিন ক্লাস 8 কালকে স্কুলে গিয়ে স্যারকে চিনতে পারি নাই, স্বাভাবিক। স্যার তোমাকে চিনতে পারছে? স্কুল খুলে নাই তো, আমি যতদূর জানি স্কুল খুলে নাই। নরেন সুমা আমেরিকাতে শি ইজ ভেরি সেনসিটিভ, বাংলাদেশে এই ছেড়ে রে কিছু কইলেই ভেবা করে কান্না দেয়। আই এম সাবু টেকম্যান সালাম, তোমাদের নতুন ভিডিও কবে আসবে? চলে এসেছে, চলছে, একটা চলে আসে, এটা কামিং সুন। না আপনার কথা বলবো। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে এবার বুঝতে পারলাম বল্টু ভাই তোমার এত ভুড়ি কেন, বৌদি তোমার মুখে খাবার তুলে দেয়, মুখ নাড়া চেড়া দেয়, খাওয়াই দেয়, তাই তুমি এত অলস। আচ্ছা আমি অলস তো, আমি ছোটবেলা থেকে অলস, এত ভুড়ি কেন খাইলেন দেখে আসো যাও। আমি প্রচন্ড অলস, আমি বাই বোন, বাই বোন। এমন লিখেছে সুন্দর পোলার লগে প্রেম করিস না রে বোন, টেনশন করতে করতে মরে যাবি। মাইশা আহমেদ নারায়ণগঞ্জ থেকে লিখেছে আমি তোমাদের নিউ ফ্রেন্ড, তোমাদের প্রতিদিন এসএমএস করি, বড় না কেন, লাভ ইউ নট বল্টু ভাই, থ্যাংক ইউ সো মাচ। আলী একবার লিখেছে ভাইয়ারা তোমরা খুব দুষ্টু, আমি দুষ্টুদের ভালোবাসি কারণ আমিও তোমাদের মতো। থ্যাংক ইউ সো মাচ, মিলে গেছে তো, দুষ্টুদের পাল্লা অল টাইম ভারী থাকে। লিজা মির্জাচর থেকে লিখেছে আজ আমার বেস্ট ফ্রেন্ড সাজিয়ার বার্থডে, তোমরা তাকে উইশ করে দাও, বল্টু ভাইয়া তাকে নিয়ে একটা গান বলো। আচ্ছা গান বলে কিভাবে এটা আমার আগে বলো, সবাই একই কথা লেখে, ছাড়া শুধু বলবি আর কি, গান বলে কিভাবে? আমি শুনছি কথা বলে, গান গায়, কবিতা আবৃত্তি করে, নৃত্য দেখা যায়, আমি গান বলতে আমি কখনো শুনিনি। এফএম লিখেছে যেসব মেয়েদের বয়ফ্রেন্ড আছে আমি মাঝে মধ্যেই তাদের মেসেজ দিয়ে বলি তোমাকে খুব পছন্দ করতাম। ওয়াও। সাইরা নাজিন ডেমরা থেকে লিখেছে স্কুল কলেজে পড়া কপট কপটীদের জন্য রইল এক বাটি সমবেদনা। আচ্ছা কেন, তারা কচু গাছে গলায় দড়ি দিয়ে মরে যেতে পারো কেন? ও আচ্ছা বন্ধ আবার মানে খোলে নেই, তাই একজন লেখলো খুলছে আবার একজন লেখছে খোলে নেই। স্কুল কলেজে করা কপট কপটীদের জন্য সম্ভবত হচ্ছে ওই যে ভ্যালেন্টাইন ডে এর জন্য, ও এটা হইতে পারে। হ্যাঁ কপটরা খুব খুশি, ওই যে একটা ছাপটা থাকে না, এটা দে ওটা দে এটা দে, ওগুলো থেকে বাঁচিয়ে যাবে অন্তত। সত্যবাদী বাপ্পা ঢাকা থেকে লিখেছে আজ তোমাদেরকে টেক্সট করব, সেটা ভাবতে ভাবতে সময় চলে গেল কিন্তু কোনো টপিকই খুঁজে পেলাম না, তাই আর টেক্সট করলাম না। তাহলে এটা কি, এটা কি তো মনের কথা আমরা দেখতে পাচ্ছি। ওয়াও। রাব্বি মানিকগঞ্জ থেকে লিখেছে হ্যালো ভাইয়ারা কেমন আছেন। তারপরে সুরভি জাহান আলো সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। রোজা আক্তার লিখেছে মা সূর্য উঠে গেছে তুই এখনো উঠোস নাই কেন? আমি সূর্য তো আমার আগে ঘুমায় তাই সে আগে উঠে। আবিবা পুরান ঢাকা থেকে লিখেছে ভাইয়া কয়েকটা তামিল মুভির নাম বলো, টাইম পাস করবো, মুভি দেখবো। আচ্ছা তুমি দেখতে পারো ইয়ান্নারাসকালা, তারপরে সাংকারাঙ্গুয়া, তারপর তুমি সামন্দহু, তারপর দেবী দাদু লালদুম দেখা দাম, কি নাম এগুলা আমি নিজেও জানি না, সার দিবা যে কোনো নাম দেয় সার দিবা। তামিল সবচেয়ে ব্যাপার বড় ব্যাপার হচ্ছে KGF 1 দেখতে দেখতে। হ্যাঁ হ্যাঁ তুমি KGF 1 দুবার দেখবো, তাহলে KGF 2 দেখা হয়ে যাবো। ঠিক আছে। মনীষা আলফাত মামুন হাসিব লিখেছে ফেসবুকে সার্চ বক্সে শুধু ক্যাপিটাল FM লিখলে ক্যাপিটাল FM উগান্ডা আসে, তারপর 94.8 লিখলে আসে। ক্যাপিটাল FM উগান্ডায় কোনো ব্রাঞ্চ নেই ভাইয়া, ওইটা লন্ডনে আছে, তাহলে তোমার সম্ভবত ক্যাপিটাল FM এর লন্ডনে চলে যায়, তারপর হচ্ছে 94.8 লিখে সার্চ করলে আমাদের বাংলাদেশে চলে। তোমার মতো বোকা আমি পৃথিবীতে দেখিনি, ক্যাপিটাল FM লিখে যে উগান্ডা যায় তো ঘুরে আসো না, ফ্রিজ ফ্রিতে বিদেশ ঘুরতেছো ভালো লাগে না, না উগান্ডা ঘুরে টুয়ে তারপর দেশে চলে আসো, দেখো পাই যাবা
মাই মুন্সিগঞ্জ থেকে লিখেছে বল্টু তোরে আমি খুন করুম নাচতি ভালো। বাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা আমার খুন করতে চাও তারা নিজের একটা গ্রুপ খোলো। আমি দিব, তুই কেন দিলি না আমাকে খুন করতে চাই? আরেকজন বাড়লো তাই আমি চিন্তা করলাম যে তোমার একটা গ্রুপ খোলো, কারণ ধরা যায় হঠাৎ করে একজনের সাথে মারা যাবে, বাকিদের মন খারাপ হবে। তা তোমার একটা গ্রুপ খুলে ডেট ফিক্স সবাই আসে আমাকে এক গাই করে দিলা, তাহলে তোমরা যৌথ একটা প্রক্রিয়ায় তুমি কাজ সম্পন্ন করো। আলামিন লিখেছে, বিন্দাস লাইফ থাকা সত্ত্বেও স্যাড স্ট্যাটাস দিয়ে মানুষজনকে কনফিউজ করা আমি। ওরে বাবা। হাই ভাইয়া, আমি মাহফুজ হোসেন নারায়ণগঞ্জ থেকে বলছি। আচ্ছা বলো, আমি ক্লাস 10 এ পড়ি, আমি তোমাদের 2 ইয়ার ধরে শুনছি, আজ ফার্স্ট মেসেজ করলাম, আমাকে ওয়েলকাম করো। 2 ইয়ার আগে ওয়েলকাম করা উচিত ছিল তোমাকে, এখন করলে তো এটা পাইনশা ওয়েলকাম হয়ে যাবে। রূপা আক্তার লিখেছে, হেই আমি তোমাদের 1.5 বছর ধরে শুনছি, আজকে ফার্স্ট কমেন্ট করলাম, আমি আমাকে কি করবা করো। হ্যাঁ, এই অফার তো আগে কেউ কখনো দেয় নাই, এটা দারুণ অফার ছিল, দারুণ অফার, তো এই অফার তো কেউ দেয়নি। করিমা লিখেছে গাজীপুর থেকে, না বলটু ভাইয়া কেমন আছেন আপনারা, আমি আজকে প্রথম আপনাদের SMS করলাম, থ্যাংক ইউ সো মাচ, এন্ড দিস ইজ ইওর ফার্স্ট SMS, ওয়াও। ফারা লিখেছে, আমি মগবাজার থেকে শুনছি, আমি কি করবো ভাই, বলবো আমি চলে আসবো মগবাজার, মানে মগবাজার থেকে শুনছি, এটা একটা SMS হইতে পারে। আচ্ছা যাই হোক। রফিকুল ইসলাম লিখেছে, আর ভালো লাগে না রে বলটু ভাইয়া, নতুন শুনছেন বা 2-1 দিন ধরে শুনছেন তাদেরকে জানাচ্ছি অসাধারণ ভাবে ওয়েলকাম, যে এত মানে মানে এত বাজে দিনও আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তার জন্য আপনাদেরকে মানে টাকা পয়সা ধন দৌলত কিছু নেই, চাই বাস তেরা হসলা, চাই হসলা কে হফলা। রামপুরা থেকে অন্তর লিখেছে, আমি তোমাদের নিউ, এই আরেকটা নিউ ফ্রেন্ড অন্তর, এই হসলা কেমন আছো? হসলা মানে হলো সাহস, পাশে থাকা, সাপোর্ট। ইয়ে বলতো, অনেকে বলে হস্তা, তাহলে ওটা হচ্ছে সস্তা, কোথায় হস্তা কোথায় সস্তার কোথায় হসলা, হসলা এটা কি জিনিস সেটাই এখন বুঝলাম আর কি, হসলা। তাও ভালো, ভাত কসলার সাথে মিলান নাই, ফোন দর্সলা হয় না, হয় না, হয় না, এইভাবে এইভাবে পারা যায় না, না যায় না। হ্যালো, কি মন খারাপ, খুব মন খারাপ, তার মন ভালো নেই, বারে বারে মনে হয় ফোন কাছে নেই, ভাবি দূর চাই, কেন করো না ফোন। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? বৃষ্টি থেকে গাজীপুর। গাজীপুরে বৃষ্টি হয় এখন? না ভাইয়া, হয় না তো। বৃষ্টি আমাদেরকে 2 লাইন তুমি গান শোনাতে পারবা? বৃষ্টির শব্দ শোনাও 2 লাইন। তাহলে এতক্ষণ কি শুনলেন? তোমরা শোনাও, আমরা তো পুরো 1 ঘন্টা শোনাই, এই যে 10টা মিনিট তোমাদের জন্য আমরা রাখছি, তখনও যদি আমাদের বলতে হয় এর চেয়ে দুঃখের কথার কি হতে পারে বৃষ্টি, তুমি নিজে বলো বৃষ্টি। ভাইয়া আমি আজকে 3-4 দিন ধরে ট্রাই করছি, আজকে পেয়ে গেছি, আমি অনেক অনেক খুশি। 3-4 দিন ধরে ট্রাই করছে, আজ কি রে বলটু, আমি ঘুমাই যাবো আজকে ভাবছি, মানে চোখের সামনে এগুলো কি দেখতেছি, চোখের সামনে হাই তুলতে কখনো দেখেন না কোন ছেলেদের? কোন ক্লাসে পড়ো তুমি? আমি গে নামগুলো গেজ করি, বৃষ্টি, সৃষ্টি, ঠাড়া, তুফান, টর্নেডো, এটা নাম কি, নাম কি বাকিদের, বাকিদের নাম কি? একটাও হয় নাই, বৃষ্টি সৃষ্টি এই দুটো ঠিক আছে, তুমি বল নাম কি। নাম বলতে হবে না, অনেক দিন পর পাইছি। হ্যাঁ তাহলে বলো, অনেক দিন পর পাইছি কি বলবা বলো। ঠিক আছে, ভালো থেকো ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে টাটা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, নাম বলতে চায় না, কারণ 4 বোন তো, বোনরা কখনো বোনদের নাম বলতে চায় না, বললে যদি ওবা ফোন দেয় কয়দিন পরে। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনারা কয় ভাই বোন? এই তো বলেন নামগুলো, বলেন। আর বাকিগুলার? না না, দুবাই এক বোন, বাকিগুলার হৃদয়, তারপরে মন, ভাই অনেক
ছোট ভাই অনেক, বড় ভাই কম, ছোট বোন পূজা। পূজা কোনটাই তো মিলল না, কেমন আছেন? আমরা ভালো আছি। ছেলেদের জিজ্ঞেস করলে ফরফর করে বলে ফেলে। তো তুমি কোথা থেকে ফোন দিছো ভাইয়া? রামপুরা। আফতাবনগর আমি ডিম সিদ্ধ খাইতে যাই, ফুচকা খাইতে যাই, চটপটি খাইতে যাই। না বাবা, তখন খরচ বাড়বে না, তোমাদেরকে আমার খাওয়াইতে হবে। ব্যাপার খরচের কি হলো, খরচটা ম্যানেজ করবে, তোমরা ম্যানেজ করবা? শুনতে চাচ্ছি, ভালোবাসার জায়গাটা দেখতে চাচ্ছিলাম আরকি। যে তুমি মানে অসাধারণ আন্তরিক তুমি ভাইয়া, অন্তর নাম তাই না? শোনো ভাইয়া, তাইলে তুমি আমাদের যোগ শোনাবা না গান শোনাবা? গানও পারো না? ভেরি গুড, তাহলে ফোনটা রাখতে পারবো না ভাইয়া কষ্ট করে? থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ব্রাদার, লাভ ইউ, লাভ ইউ। ভদ্রলোক, ভদ্রলোক। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ঘুম কেমন হচ্ছে আপনার? তোমার চোখ মুখ বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? আধা ঘন্টা ঘুম দাও, ফ্রেশ ঘুম দাও। বের করে ঘুম পাড়াও। বোল্টুর গলায় একটা হেডফোন আছে, দেখতে পাচ্ছ তুমি? হেড সহ ফোন আমি পাঠাই দিছি, দাঁড়া কথা বলতে দে। বিশ্বাস করো, কানেরটা পছন্দ, কানেরটা অফিস ছেড়ে পাঠিয়ে দিব। হেডফোন পছন্দ করো, দুই দুটো হেডফোন আছে। কি রে বল্টু, এইসব বলিস? আমি কত কিছু বলি বল্টু, পাগল মানুষ কত কথা বলে। না না, দেখো তোমরা পাশাপাশি দেশের মানুষ, পাশাপাশি জায়গার মানুষ, একটা সমঝোতায় আসো তোমরা। কুমিল্লা নোয়াখালী নিজেরা একটা সমঝোতায় আসো তোমরা, পাঁচ টাকা সব জায়গায় গেলে পাঁচ টাকা, কুমিল্লা যখন নামি আমরা গেলি পাঁচ টাকা। আমি খাবার খবর দবর রাখি, তোমরা কেউ চাইলে আমার কাছে জানতে পারবা যে কোথায় কি খাবার ভালো পাওয়া যায়। ভাইয়া সবচেয়ে বড় কথা হয়েছে কি, যে আমি কখনো একা শুনতাম না, তো তোমাদেরকে শুনতাম, শুনছি কিভাবে, আমার বোন আছে না, সে শুনতো, বলতেছে যে তখন প্রথম থেকে ছিলাম, কিন্তু এখন তোমাদেরকে শুনতে শুনতে তোমাদের প্রত্যেকটা শো শুনি, ক্যাপচার করবে না, তারপর আর অনেকগুলো এখন শুনি। ও নাট বল্টু দিয়ে শুরু করছে এখন রেডিও সবগুলো শো, মানে এইভাবে আমাদের সাথে বেমানি করাটা ঠিক হয় না। আমাদেরকে ছাড়ছো, আমরা কিন্তু তোমার প্রথম প্রেম, প্রথম লাভার। তোমাদেরকে তো ভাইয়া ছাড়ি না, জীবন শেষ হয়ে যেতেছে। জীবন শেষ হয়ে যেতেছে নাকি? ঠিক আছে, আমার মা বলে যে তখন গান দেখালে যেভাবে মাসে নেশো ভালো নেশা সবসময় থাকা উচিত, ভালো তুমিও থেকো। আর হ্যাঁ বলো,
যদি মা বাবা নিয়ে শুনতে বসি না ব্যায়ামের জোকস বলে যে আর শোনাই যায় না। আপনি কি শিওর জুতা হাসছে কি খারাপ কি আমি এই জন্য বলি না পচা পচা চোখ বলে খুব পচা চোখ বলে আর যেটা লাগবে ওটা আপনি দিবেন না ওটা রাখি আপু ভালো থেকো কেমন 55 পর্যন্ত কন্টিনিউ কর এখন তো খারাপ লাগবে হ্যালো আমাদের লোকজন যোগ বলো যোগ বলো কথা না পারে যোগ বলো ভালো কতদিন পরে তাহলে নিঃশ্বাস নাও আধা ঘন্টা দম ভালো যেকোনো একজন অ্যাডমিন রাখবা যার হচ্ছে লিগাল আইডিটা যার নাম আছে পুরো তাই তো বললো তানিয়া ষড়যন্ত্রমূলক কথাবার্তা হ্যালো হ্যালো এই তো এইবার ওই পাশে রিসিভ হইছে কে বলছেন কোথা থেকে বলছেন সাদিয়া বলছি তোর থেকে সাদিয়া বলছেন কোথা থেকে সাদিয়া বউ হেচকে আইতেছে পানি খায় নেন না সাদিয়া কোথা থেকে বলছেন চয়তি চয়তি চর চর চরতি ও আচ্ছা আচ্ছা চারপাশে পানি মাঝখানে বালি হ্যাঁ ওটা তো মানুষে টাক বলে চারপাশে মাঝখানে কালি হ্যাঁ ভালো আছি কি খবর আপনার বলেন আপনি আমাদের আজকের লাস্ট কলার একদম শেষ কলার হিসেবে তুমি এটা ঝাকানাকে কিছু কথা বলো তো আপু কি কথা বলবো মনে করো যে এটা জ্বালাময় ভাষণ দিয়ে দাও তুমি জ্বালাময় যেটা শুনলে আমাদের কান ফান গরম হয়ে যাব পারো না বকা দাও কতক্ষণ আমাদের পারবা সেটা পারবা না বলটুক বকা দাও শুধু হ্যাঁ আমার বকা দাও আমি তো এমনি মনে করো আমি গন্ডার চামড়া যে যাই বলে খালি সহ্য করে যাই বলো যাক এটাও তাও ভালো কেউ কিছু বলে না এটাও সহ্য করতে তাহলে রেখে দিই নো প্রবলেম ঠিক আছে ভালো থেকো আমাদের সাথে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি না আজকের মতো আমরা শেষবারের মতো বিজ্ঞাপনে যাচ্ছি রেখে যাচ্ছি ব্রেক থেকে ফিরে এসে আবার আসবো দোকান কাটে এবং শেয়ার গুলো নিয়ে ফিরছি ছোট্ট বিরতির পর
ওকে আমাদেরকে শেষবার মতো যারা যারা এসএমএস করেছেন সেই নামগুলো একটু পড়ে দিচ্ছি। লিজা মির্জাচর থেকে এসএমএস করেছে, আরফিন আফরিন আফরিন শরীয়তপুর থেকে লিখেছে, বলছি হাই ভাইয়া কেমন আছো তোমরা, ভাই তোমাদের কাল খুব মিস করেছিলাম, আই লাভ ইউ আমার প্রাণের ভাইয়েরা। কেন মিস করেছো, কালকে তো আমরা ছিলাম। সিমলাতুজ্জাহান লিখেছিল, সামওয়ান রাতে একটু ফেসবুকে আসবা, আমি না আমি রাতে কোথাও যাই না, আমার ডর লাগে অন্ধকারের ভিতর। ফেসবুকে তো এই জন্য ছাতা দিচ্ছে যাতে কেউ রাতে ভয় না পায়, যারা রাতে পছন্দ করে তাদের জন্য আবার ডার্ক মোড আছে, সব সব ব্যবস্থা করে দিচ্ছে রাতে ঘুমানোর লাগে। রায়ান মাহমুদ লিখেছে, বাবা তোমার কি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, গিয়ে শোনাই তা ওই মেলায় গিয়ে আমরা দোকান দেবো কত করে স্টল। এস এম ওকে লিখেছে, একটি মৌমাছিকে নিয়ে রচনা। ও আচ্ছা, এইটাই সেই রচনা যেটা বলেছিলাম, সেটাই কি আজকে শেয়ার করা যাবে নাকি? কেন কিছু নেই, ঘোরে না ঘোরে না না। ও আচ্ছা, মৌমাছি নিয়ে রচনা। মৌমাছিকে ইংরেজিতে বলা হয় বি, মৌমাছির মাকে বলা হয় বি মা, আচ্ছা স্বামীকে বলা হয় হা বি, স্ত্রী মৌমাছিকে বলা হয় বি বি। মৌমাছি সাধারণত দুই প্রকার, বলবান মৌমাছি বীর মৌমাছি, যে মৌমাছি উঠতে বসতে তাদের বউদেরকে ঝাড়ি দেয় তাদেরকে বলা হয় বীর মৌমাছি, আর এমন আটটি বি এর মৌমাছি মিলে হয় বীর আট। ভালো ছিল, খুব ভালো, অনেক পড়াশোনা করছো। মিলি মিরপুর থেকে লিখেছে, তোমরা খুব বাজে, তোমাদের ফোনে পাওয়া যায় না, আমাদের আমরা বাজে না আমাদের ফোন বাজে। আরিফিন জিপি মানে গাজীপুর থেকে লিখেছে, আমাকে নিয়ে একটা গান গাও বল্টু বাবু, থ্যাংক ইউ। এমনি মনে লিখেছে, বল্টু হলো আমাদের সারের মতো, কিছু বলতে বললে চুপচাপ থাকে আর না বলতে বললে উড়া দূরে বলে। আমি হাবিবা, প্লিজ এই নাম্বারে ফোন দাও, তোমার সাথে পার্সোনাল কথা আছে। ওরে হাবিবি হাবিবি ইয়া হাবিবি, আমি রামপুরা থেকে অন্তর, আমি তোমার নিউ ফ্রেন্ড। ওকে থ্যাংক ইউ সো মাচ অন্তর, তুমি অন্তরের মধ্যেই থাকো। তারপরে লিজা মির্জাচর থেকে লিখেছে, ওই তোমাদের গান গাইতেও হবে না আর বলতেও হবে না, শুধু উইশ করে দাও কি সাজিয়াকে। সাজিয়াকে কেন, কি উইশ করব না, উইশ করলাম আমরা হ্যাপি বার্থডে সাজিয়া, ওর বার্থডে নাকি তাও তো বুঝতেছি না। হ্যাঁ আর কি জন্য কি উইশ করতে হবে, চলো যাই, চলো যাই, চলো চলো, হ্যাঁ যাওয়া দরকার দরকার। ওহে আজকে ঠিকই সব ডরে গেছে। আচ্ছা কি যেন বলার জন্য বলতেছে, যে ভাই একটা কবিতা লিখছি, কার জন্য? গার্লফ্রেন্ডের জন্য, ঠিক ভ্যালেন্টাইন ডে যেদিন শুরু হইব 14 ফেব্রুয়ারি, 13 তারিখ রাত 12টার সময় টাইপ করে বয়ে থাকুম, 12:01 বাজবার পাঠিয়ে দিব। আচ্ছা বাহ, খুব ভালো তো সিস্টেমটা, কি কবিতা লিখছিস পড়ে শোনা। আচ্ছা ভাই, কবিতাটা হচ্ছে যে 3 লাইনের। আচ্ছা আচ্ছা পর, আচ্ছা তুমি ফিল করো খালি কবিতা। আচ্ছা হ্যাঁ বল। আচ্ছা তুমিও লয়াল আমিও লয়াল, তুমিও লয়াল আমিও লয়াল, বাকি সব মশার কয়াল। বলছে যা অনেক মশা, এটা কয়াল নিয়ে রঞ্জিত মল্লিক নিয়ে আইসি, কয়াল আনতে দিই রঞ্জিত মল্লিক আনে কেন, কয়ালের বাপরে নিয়ে আইসি মশা চাইব না মানে। এরকম 14 ফেব্রুয়ারি একজনের সাথে ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপ হয়ে যাওয়ার আগে ছেলেটা লাস্ট যে মেসেজটা দিছে মেয়েটাকে, সেটা হচ্ছে, ভাবছিলাম তোমারে নিয়ে সারা জীবন ধরে সুন্দর একটা ঘর বাঁধব, তুমি যা শুরু করছো বারান্দাও বাঁধব যাবো না, কিন্তু এখন চলে যেতে হবে, টাটা দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসতে থাকবেন, আর টাটা দেওয়ার সময় হাত দুটাকে এমন এমন করবেন, ঠিক আছে? টাটা ফ্রম ইভেলেবল স্মার্ট বোর্ড টু ওয়ান্ড। Capital FM, a time check.